তোমার কাছে এতগুলো টাকা করতে গেল মামু ওই যে আমি একটা জীবন বীমা করেছিলাম ওটা ভাঙে ফেলছি এখন এই টাকাগুলো তোমারে দিলাম তুমি আমার একটা মরণ বীমা করে দাও মরণ বীমা করবা হ্যাঁ কিন্তু ভাইয়া মরণ বীমার একটা সুন্দর একটা নিয়ম আছে এটা কি তুমি জানো কি নিয়ম আরে নিয়মটা হলো যার নামে মরণ বীমা করবা ওই লোক যদি মরার আগে টাকা চাই টাকা পাইবো না মরে গেলে তারপরে টাকা পাবো সেটাই তো চাচ্ছি মামু তুমি তো জানো পৃথিবীতে আমার বসার আর কেউ নাই ছেলে মেয়ে কিচ্ছু হয় নাই তা আমার কত হইলে এখন যদি জীবন বীমা টাকাটা ভাঙাইয়া যদি বরে লইয়া সমানে উড়াই বয়ে উড়াই খাই ফেলবে টাকাটা উড়ে ফেলবে তাইলে আমার সমাদর কমে যাবে তো এটা মরণ বীমা হইলে আমি বড় বমো যা মরার পরে টাকাটা তুই পাবি তাইলে বউ কি করবো আমার মরার আগের দিন পর্যন্ত আমার খেদমত করবো করবো না ঠিক কথা কইছো ভাইয়া কিন্তু নমিনি কারে দিবা হেডেই কো নমিনি আজরাইলটা তো হ্যাঁ চার যাইলে তুই কবি কি পাগল হয়েছো তুমি হ্যাঁ আর যাইলে নমিনি দিবা আর যাইলে তুই কবি ছবি তুমি পাবা কই আরে মামু সোজা হিসাব যেহেতু তুমি আমার মামু তোমার আগে মরণ হইবো আমি পরে মরুম যেহেতু আমি ভাগি না যেদিন আজরাইল তোমার রুখ অবস করতে আইবো সেদিন ফটাস ফটাস করে দুই কবি ছবি তুলে লাম ওরে বাবা রে কি সাংঘাতিক ব্যাখ্যা তুই হ্যাঁ তুই এই তো কথা কইছ না আমি মরে যাই এটা কি তুই চাস হ্যাঁ আচ্ছা ঠিক আছে নমিনি এক কাজ করো নমিনি ওই আমার বোন নামে দাও আচ্ছা ঠিক আছে কতগুলো টাকা রে ভাইয়া জেনে বহ বহ আমি লেখালেই শেষ করি আচ্ছা লেখালেই শেষ করো বালা করে লেখো হ্যাঁ হাতের লেখা তো কাগজটা বাগসার মতো লাগে আরে কোনোভাবে লেখা চলে এসে বুঝো নাকি হ্যাঁ নকল করে ফাঁস করছো তাই না মেট্রিক বুঝতেছি ভাইয়া হ্যাঁ তোর কাম হয়ে গেছে হয়ে গেছে মরণ বীমা হয়ে গেছে তোর টাকা মরণের আগ পর্যন্ত আমাদের কাছে হেফাজতেই থাকবে আচ্ছা মামু আসি মামু মামু খুদা আবেশ হ্যাঁ না তুমি বেঁচে থাকো দেখ টিকাগুলো আমি সিন্দুকের মধ্যে ঢুকে রে এখন আসে না কেন আমি যে কি পরিমাণে এক্সাইটেড সে বুঝতেই পারতাছে না উফ মনের কত আশা ছিল একসাথে কত লাখ টাকা দেখবো শান্তিতে বুকে নিয়া ঘুমাইব আমার জামাই কিসে 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 কার লগে কথা কও আমার জান জান আমার কলি আমার তনু আমার আরে আমি তোমারে কত ভালোবাসি এই জন্য তো তোমার বয়স বেশি হলো আমরা সুখে সংসার করতেছি কারণ আমাদের মধ্যে ভালোবাসা আছে অন্তরাত্মার মিল আছে ব্যাগে কি ব্যাগে সুবাস নিব কি যে শান্তি জানো আজকে এই টাকা না আমি বালিশের ভিতরে শুয়ে একটু ঘুমাবো হ্যাঁ বালিশের ভিতরে দিয়া কারণ আমার ইচ্ছা টাকার বালিশে ঘুমাতে তার নেক্সট দিন কি করব সুন্দর করে টাকা পুরো বিছানায় বিছায় দিব তারপরে টাকা আর বিছানায় ঘুমাবো সোনা আমি জানি তুমি আজ কয় রাত ঘুমাইতে পারো না খালি ছটফট করো আমি দেখতেছি খালি বলো জীবন বীমা হাই টাকা হাই টাকা এই জন্য তো আমার তোমার এত ভালো লাগে তুমি তোমার বউয়ের মনের বিষয়টা বুঝছো বুঝছি আমরা দুজন একসাথে টাকার বালিশে ঘুমাবো একসাথে টাকার বিছানায় কিন্তু ঘটনাতে অন্যদিকে মোড় দিছে মানে মানে বুঝো না মজা কইছো না জীবন বীমা থেকে টাকাটা ঠিকই উঠেছি ও দেও না শুনো বাকি অংশ তো শুনলে না কি টাকাটা আমি মরণ বীমায় জমা দিয়ে আইছি মরণ বীমা ওইটা আবার কি দইলো সোজা হিসাব আমি মরে গেলে টাকাটা পাবা জীবিত থাকতে টাকা পাবে না মরণ বীমা করে দিয়ে আসছি তুমি এটা কি করলা আমার কত স্বপ্ন ছিল রে টাকার পার দেখো টাকার বালিশে ঘুমামু টাকার বিছানায় গড়া করি পারবো টাকা দিয়া স্যুপ রান্না খামু টাকা দিয়া পিৎজা বানায় খামু টাকা দিয়া পাস্তা বানামু এটা তুমি কি করলা পরে খাবা আমি মরে যাওয়ার পরে খাবা এত খাই খাই কেন করতেছো সমস্যাটা কোথায় আরে তুমি কেন বুঝো না তোমার নিয়ে একসাথে টাকা দেব একটা বানায়া গামু আমার কত স্বপ্ন ছিল থামো আর কাঁদগো না সেটা আমি জানি জীবন বীমা ভাঙায় টাকাগুলো নিয়ে আসলে তুমি কি করতা চার পাঁচ ভরি গোল্ড নিতা দশটা শাড়ি নিতা কানের ধুল নিতা পায়ে জুতা নিচা দামি দামি সব দামি দামি দিয়ে টাকাটা খরচ করে ফেলতা খামাকা টাকাটা শেষ হয়ে যেত এখন আমি বুদ্ধিমানের কাজ করছি টাকাটা আর খরচ হবে না
সব একসাথে রয়ে যাবে ঠিক আছে না হইছে হইছে বুঝতে পারছি তুমি আমারে বুঝাইতে চাচ্ছো তুমি মরার পরে সবগুলো টাকা আমরা একসাথে পাবো ইয়েস আচ্ছা চলো আমার জান ঘরে যাই তুমি মরার পরে তো পাবো পাইলি হ্যাঁ বাবা আমি কিন্তু শোনা বুঝতাছ না তুমি যদি না আসো না আজকে আমি আশারির আসলে আগুন ধরাই দিমু আগুন পরে ধরাস ফোন কাট তোর জামাই কে কি হইছে তোর আবার কি হলো মাথা তো গরম কে কি আর হইব জানি না আমি আশা কইলে হে আশা গেল লিগা মাডি হয় আমি যে ডাইলে বহি সেই ডালি পকপক করে ভাঙা পড়া যায় ভাঙবই তো তোর তো আল্লাহ দিলে ওজন কম না ডালে বইলে কি ডাল থাকবো আমি সিরিয়াস মুডে আছি ফান মুডে নাই আচ্ছা ক আমার জামাই যে জীবন বিমা করছাল হ্যাঁ 75 লাখ টাকা উড়ানোর কথা ছিল উড়াই নাই উড়াইছে তো ভালো কথা তো কান্নার কি আছে কান্দি কি আর সাদে হেডিয়া উড়ায়া মরণ বিমান মতো তুই আইছে একটাও বাইতে আনে নাই এর লেগে তো কান্দাছস হ নরমাল একটা ব্যাপার এখানে কান্না করার কি আছে তোর বান্ধবী আছে না তুই আমারে শুধু কইতিস কান্না করিস না আমি তোরে যে বুদ্ধি দিমু তুই কি সেই বুদ্ধি শুনবি শুনমু ক এরকম হাজার হাজার মরণ বিমার চাবি আমার কাছে থাকে তোরে জাস্ট আমি চাবিটা দেব তুই এই মরণ বিমার তালা খুইলা টাকা বের করে নিবি বেশ সমস্যা সমাধান চাবি তোর কাছে আমি বুঝলাম না হ্যাঁ বান্ধবী থেকে কিছু শিখা রাখ কাজে দিব আয় আমার সাথে চল কে বলে আমি ভালো না কে বলে আমি ভালো না আমি এই 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 গুলি করুম ভাই গুলি করুম কইলাম ব্যাক কর ভাই ভাইয়া প্লিজ আমি গুলি করে ভাইয়া ওরে মাতা যদি একটা বিসি যদি বাইরে দেখা তাহলে আমার আর কেউ খুঁজে পাবো না আমার বউলা বাইনে দিয়ে যাবো ভাইয়া আমি তো কুলি দিয়ে করবো হ্যাঁ ভাইয়া আমি আমি ঘুরতেছি ভাইয়া ঘুরতেছি এ দেখি পিস্তল ও হাফ আমার হাফরে পিস্তল উড়াই যেন হ্যাঁ আচ্ছা তুই যে আমার কল রিসিভ করস না জি আমার সাথে দেখা করস না আমি যে রাস্তায় যাই তাহলে আমার ছায়া দেখলে তুই ফালাই যাস না না হয়েছে কি এই যে এখন দেখ ঘটনাটা ঘুরছে এখন হট করে মাথা ঢুকে আছে গা আমি যে বাসাতে বাইছি হঠাৎ আমার পেরে দিছে চাপ এই সময় কেন পেটে চাপ দিতে হইব এই কারণে দৌড় দিছিলাম আমার পেটে তুই কি আমার বুদ্ধি পাইছিস না আমারকে দেখে তোর মদন মনে হয় না 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 আপনি ইট স্মার্ট বয় তাহলে আমার টাকা তে হ্যাঁ এই আমি কোনোদিন মাইরে খানে কারো আমি খাইব না আর আপনার তো দিয়েই রাখছি এত টেনশন কি লেকশন না দিয়ে টাকা বের কর ভাইয়া একটা কথা কয়ে রাখি এই স্বামী যখন কইছে আজ দিব তো দিব কোথায় একটু টাইম তো লাগবো হয়তো আর দুই তিন মাস লাগবো আর কি তুই কি ভুলে গেছস কি ভাইয়া তোর বসত বিটা ঘরবাড়ি সব আমার কাছে বন্ধক জি ভাই জান ওইটাই মাথায় আছে তাইলে হয়তো তিন চার দিন সময় লাগবে আর কি টাকা না দিলি যে সেগুলো আমার নামে করে ফেলবো সেটা তুই জানস জানি ভাইয়া তাইলে করে ফেলবো আচ্ছা ঠিক আছে আপনি কাম করেন আমার আরে একটা দিন মানে আজকের দিনটা সময় দেন আমি আজকের মধ্যে আপনাকে পুরো ভাইরাল বিষয়টা জানাই দিই আচ্ছা ঠিক আছে জি তোর সাফা সাফিতে তোর একদিন সময় দিলাম জি ভাইয়া যদি একদিনের ভিতর টাকা না দিস জি তাহলে কিন্তু তোর ডাইরেক্ট গুলি করবো ও মা রে এই পিস্তলটা ঠিক আছে এই পিস্তলটা অরিজিনাল পিস্তল ভাইয়া আমি কালকের ভিতরে আপনি ব্যবস্থা করতেছি বাড়িতে আছে আমি কোন রাস্তা জানি আসলাম ওই দিকে যা না আমি দিয়ে দিকে যাইতেছিলাম আচ্ছা যা ওইখানে যাইতেছিলাম মনে রাখিস ডান্ডা বাইরে যাইতেছে আল্লাহ কি হইছে তোমার অনেক গরম লাগছে আরে টাটকা রইতে কাজ করতে গেছি না আমার কলজা বাইরে যাইতেছে গরমে আচ্ছা ঠিক আছে শোনা তুমি বস আমি তোমার জন্য ঠান্ডা শরবত নিয়ে আসি তাড়াতাড়ি করো ওমারে কলজাটা বাইরে যাইতেছে আজকে এত গরম পড়ে গা আ এ সুরুল মামা তুমি হঠাৎ করে এত গরম হইলা কেন ওমা গোমা উফ না শোনা ডান্ডা বাইরে যাইতেছে আর কো না তুমি তো আয়া বসো খাবার সময় হইছে লবণের অভাবে তরকারি রান্না করতে পারি না তুমি যে তাই পড়ছো তুমি শরবতটা খাই একটু রেস্ট নাও আমি দোকান থেকে লবণটা নিয়ে আসি আচ্ছা ঠিক আছে তাড়াতাড়ি আসো আমি যে কি করি তোর ছোট বোন হ্যাঁ বা অসাধারণ আমি তোমার ছোট বোন নিবেন ওই বেন না আপনার একটা জিনিস বলছিলাম যে বোন রে আমি বোধহয় সর্বোচ্চ তিন দিন বাঁচবো তিন দিনের কথা কইতে কইজন দেরা বাইসা রইছস
21 দিন বাইসা আছি মান কি ফলায় ফলায় আছি সুরর মতন আছি রাস্তাটা বাইরে আগে সিসি ক্যামেরাটা দেখতে হয় ওই আমার ফামাদার কে আসিন আশপাশে কেন সেইভাবে চলমু যে নিজের পলায়া চলতে হইব কেন জুয়া খেলমু টস খেলমু কেন নিজে আমার চেয়ে বড় নিজে ইনকাম করে নিজে স্বাবলম্বী ভাবে চলাফেরা করমু না না সেটা ঠিক আছে এখন কই রাখলে মন কাছে জুয়া খেলমু না আমি একদম কনফার্ম মানে এরকম কসম মেলা দিন কাছি যে জুয়া খেলমু না ও জন খেলতে ভাই কেউ খেল 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 কেউ যে মন মনে টানে এই শয়তান রে আমার ছাড়ে নাই ভাই তো এই জন্য কো আল্লাহ কেনা তারপরেও কই কিছু পুরুষ আছে যারা নারী লোভি আর জুয়া লোভি এই দুইজন পুরুষ মানুষ জীবনে স্বাবলম্বী হইতে পারে না তা কি জানোস ভাই এটা জানি বলেই তো আজকে ওই জগতের বাইরে কিন্তু এখন বসেই বাইরে তেরাতে একটু আগে আমার রাস্তা দেখা কইছে যদি আজকের ভিতরে তুই আমার যদি কোনো রিপোর্ট না দেস কোনো টাকা পয়সা না দেস প্রথমে জায়গা জমি সামনে নিব তারপর আমি গুলি করব নো টেনশন তোর বোন আছে না তুই আজকেই টাকা পেয়ে যাবে এবং কি 10 মিনিট পরেই টাকা পেয়ে যাবে 100% কনফার্ম কই ইয়েস তুই কি দনকপ মানে কি তুই আওয়াজ দিলে চারাক পেয়ে গেছিস না ভাবতে পারিস যে সেই চারাকটা পেয়েছি আলিপ লাইলাই যেটা দেখানো হয়েছিল আহ রে আমার তো আগে কবি না বই না আমার একটু পারে ছাড়া দিস গরমে দেখ এসি লাগামু বাবার জি গরম পড়ছে আরে শুধু এসি কেন আমার ভাইয়াকে আমি রাজার মতন রাখবো সুন্দর রানী দেখে একটা বউ আইনা দিব আচ্ছা বুই না আমার এখন জানার ইচ্ছে হইছে যে আলাদিনে চারাক কি 2000 5000 কোটি টাকা দিছ নাকি নাকি এত কথা বলা যাবে না বোন তোকে যা গিফট করবে সেটা গ্রহণ করবি ছোট আর একটা আবদার আছে কি বই না বল ওই যে বাড়ির সামনে যে মাছা দিয়া কারার কাছে নিচে একটা মাছা বানাইছি না ওই জায়গা রাজা ফাগদা ফুগদা রই পড়ে ওই একটা বড় ছাই একটা এসি লাগিয়ে দিছি সমস্যা নাই ওই রকম 10 20 টা এসি তোর বোনের এখন হাতের ময় আচ্ছা তাহলে আমি আমি কি করব আমি যাই তুই বই না বন্ধুর তুই চোখ যেন দুই নালা বন্দুক আসলে বিষয়টা হলো কি আমি তোমার কই আরে আমার বাইকটা কপালে গিলে আসল গো কি বা কই নাই বিধবা হইলাম গো আহা কান্দেন না কান্দেন না আসলে মরণ তো সবারই আছে মরণ তো একদিন না একদিন লাগবই কি কমো হায়াত মুচের কথা হ্যাঁ কি তষ্ট সাল লোকটা আমার কাছে আইছিল মরণ বিমা করছি মরণ বিমা করে গেছে এই কয়েকদিন পরেই মরে গেল আহারে আচ্ছা যাই হোক তাহলে আমার বাইকনার কুলকানি করব মাটি সাইডে দি মুটি আ পয়সা নাই হ্যাঁ টাকা পয়সা তো নাই জানি বুঝলাম কিন্তু লাশটা কোনে আছে লাশ বাড়িতে আছে আমি ইনদিকে টিয়ানি লোকে গো দিমু হেরা বাস কি লাইলা বাড়ি দিব গো হ্যাঁ টাকা তো এখন দেওয়া দেব না আগে আমার লাশ দেখতে হইব তারপরে টাকা দিব লাশ হাজির ভূত আমার তখনই সন্দেহ হইছে আমি কোন সময় কাজের থেকে আইলে যদি বলি বউ শ্যামলি আমার একটু পানি দাও কন্যা তুমি লই খাও আমি তোমার বাঁধি নাকি ধীরে আজকে মেঘনা চাইতে বৃষ্টি আমি যেটি বলছি যে আমি গরম থেকে আসছি ঠাস করিকা তোমার জন্য শরবত বানা নিয়ে আসি তখনও তো আমার একটু সন্দ লাগতেছে আমার মুখে না নিতে বলে তুমি খাও আমি লবণ আনতেছি আমি মুখ দেওয়ার পরে আমার কাছে কেমন কেমন সন্দ ধরল কিরে এই শালা মারানি কইতে না কইতে শরবত দিল তখন আমি মুখে দিলাম না আমার বাড়ির সামনে একটা কুত্তা আছিল ফট করে কুত্তারে পানিটা দিলাম কুত্তা চাপাত চাপাত করে খাইয়া টাপাস করে মরে গেছে মরে সোজা হয়ে গেছে তখন আমি দিলাম দৌড় এই শালা মারে নিতে আমার মামুর কাছে টাকা লাগ গেছে কইছি দে যে মরার পরে টাকা ভাবি পলিটিক আমার মারবি টাকা নিবি হ্যাঁ আমার দোষ নাই আমার ভাইয়ের জুয়া খেলা টাস খেলা বাড়ি বন্ধ করেছে 50 লাখ টাকা লাগে এই বাড়ি চালাইতে এই জন্য আমি তোমার মাইনা লাভার চাইছি এ তোদের মতো লুবি মহিলারা অনেক স্বামী সংসারে স্বামীর নির্যাতন করে হালাস এই বাইরে দেশ বইনেরে দেশ খালারে দেশ ফুপুরে দেশ স্বামীর ইনকামের টাকা সুপে সুপে ফাঁসার করস স্বামী শেষ হইয়া যায় তাই তো আমি এই যে মামুর কাছে আইছি টাকাটা যে মামু টাকা তোমার কাছে থাক পলিটিক্স করি মরণের কথা কইয়া টাকাটা রেখে গেছি তুই টাকা লাই দে আইসা আমি বুঝে গেছি আমি তাই দৌড় মারি আইয়া পড়ছি আইসা দেখতাম
মামু মামু তোমার এসে কি কয় আমারে কয় যে তুই নাকি মারা গেছস তোর টাকাটা দিয়ে জীবন কয় দেখছো হ্যাঁ আমি মারা গেছি এবার বুঝছো মরণ বিবাহ যাবে না শুন নারী যতই চালাক হয় থাকে কোথায় পুরুষের নিচে